বাংলাদেশে বিরোধীদের হাজার হাজার নেতাকর্মীদের গণগ্রেপ্তার ও কারাগারে নির্যাতনের খবরে গভীর উদ্বিগ্ন জানিয়েছেন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ নির্বাচন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া খবর প্রচার হতে পারে বলে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এ কথা জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। এছাড়া সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন দেশটি। একই সঙ্গে সকল পক্ষ যেন স্বাধীনভাবে হয়রানি এবং সহিংসতামুক্ত নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে একথা জানান যুক্তরাষ্ট্র।